আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজ 28শে ভাদ্র 1427 বঙ্গাব্দ, আমি ফরহাদ চলে আসছি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাটি নিয়ে। তো জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেন বরিশালে, আর 1954 সালে কলকাতা এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আর মাতা হলেন স্বভাবজাত কবি কুসুম কুমারী দাস, আর পিতা হলেন সত্যানন্দ দাস। ওই সময়কার গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন তার পিতা, তাহলে বোঝা যায় যে বিখ্যাত। কারণ কুসুম কুমারী দাসেই বলেছিলেন যে আমাদের দেশি হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তার ছেলে ঠিক এই কথা কম বলতো, কিন্তু কাজে দেখায় দিছেন। কিন্তু তিনি যে রূপসী বাংলার কবি আমরা জানি, সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থ প্রকাশ হয় জীবনানন্দ দাশের মৃত্যুর 5 বছর পরে। যাক, 1899 সাল নিয়ে আমি ব্যাপক কথাবার্তা বলেছি। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা ওই ক্লাসে, ওটা দেখে নিলে ভালো একটা ধারণা পাওয়া যাবে। আর জীবনানন্দ দাশ নামটা অনেক সময় ভুল হয়ে যায় অনেকের, এই জন্য যদি সংক্ষেপে আমরা মনে রাখি যে জীবনানন্দ দাশ, তাহলে মনে থাকে। আর দাস বানানে এই দাসটা হলো বংশ, আর দয়াকার যদি দন্তস্বা থাকে, দন্তস্বা থাকলে হবে কি গোলাম, এগুলি খেয়াল রাখতে হয়। তো কবির প্রথম কাব্যগ্রন্থ হলো ঝরা পালক। এখন আমরা যে কবিতা পড়ি আর কি, এই যে কবিতাটা, এই যে কবিতা বিখ্যাত কবিতা, তাহলে আরও বিখ্যাত ওনার কবিতা আছে। চলে যাই কবিতায়। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। সেই দিন বলতে সেই শব্দটা ব্যবহার হয় পূর্বে নির্দেশিত বা উক্ত বোঝাতে। তাহলে কোন দিনের কথা বলা হয়েছে? আমাদের ছোটবেলার কথা হতে পারে, মানে আমরা যে শিশুবেলায় জন্ম নিয়েছি আবার বড় হয়েছি, তাহলে ওই ছোট থেকে বড় হয়েছি, এটা কখনো কি হবে না, স্তব্ধ হবে না। স্তব্ধ মানে থেমেছে এমন, এরকম হবে না, নিশ্চল। এই নদী নক্ষত্রের তলে, নদীর এখানে যে বহমানতা, নক্ষত্রের যে পরিবর্তন, এটা কখনো কি থেমে থাকবে না। সেদিনও দেখিবে স্বপ্ন, সেদিনও কি করবে, স্বপ্ন দেখবে। কারণ হলো সব কিছুরই পরিবর্তন আসে। সোনার স্বপ্নের সাজ, সাজ শব্দের অর্থ হলো ইচ্ছা, পৃথিবীতে কবে আর ঝরে। এখানে হলো পৃথিবীতে বেঁচে থাকার যে মানুষের স্বাদ, অবিরাম ঝরে শব্দের অর্থ হলো অবিরাম বৃষ্টির শব্দ। তাহলে মানুষের বেঁচে থাকার স্বাদ কি বেড়েই চলে, এটা কখনো কি থেমে থাকে না। আমি চলে যাব বলে চালতা ফুলকি আর ভিজিবে না শিশিরের জলে। অনেক সময় একটা অবজেক্টিভ থাকে, এই সেই দিন এই মাঠ কবিতায় কোন ফুলের উল্লেখ আছে, চালতা ফুল। এখানে চালতা ফুলটা আসলে সৌন্দর্য বর্ধমানতা প্রকাশ পেয়েছে। চালতা ফুলকি আর ভিজিবে না শিশিরের জলে, এখানে পৃথিবীর চির বহমানতা প্রকাশ পেয়েছে। এখন কথা হলো চালতা ফুল যখন শিশির পড়ে খুব সুন্দর দেখায়, চমৎকার দৃশ্য, দেখে নেবে গুগলে সার্চ করে। আর শিশির পড়ে, দিনের পর দিন আসে, শীত গ্রীষ্ম যায়, বর্ষা যায়, শরৎ যায়, হেমন্ত যায়, তারপরে শীত আসে, তারপরে বসন্ত আসে। তার মানে কি এই যে বহমানতা, আমি চলে যাব বলে কি চালতা ফুল কি নিয়মিত আর শিশিরের জলে ভিজবে না, শিশির কি আর পড়বে না, ঘাসের ডগা কি আর শিশিরে ভিজবে না, এটা কি থেমে থাকবে না। নরম গন্ধের ঢেউয়ে, এখানে হলো প্রবাহিত সুবাস, ঢেউয়ের তো আসলে গন্ধ না, এখানে যে প্রবাহিত সুবাসটা, যেমন আমরা যখন শীতকালে কুয়াশা পড়ে বা চালতা ফুল ফোটে, ওই সময় কিন্তু আরও ফুল ফোটে, তো এর যে একটা গন্ধ আছে সেইটা প্রবাহিত সুবাসের কথা বলা হয়েছে। লক্ষ্মী পাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। লক্ষ্মী পাঁচা কিন্তু মানে এইটে একটা আবার আসিব ফিরে কবিতায় বলছেন যে হয়তো শুনিবে এক লক্ষ্মী পাঁচা ডাকিতেছে শিমুলের ডালে। এখানে আবার বলছে লক্ষ্মী পাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, তার মানে কি লক্ষ্মী পাঁচা তার লক্ষ্মীটার জন্যে গান গাবে প্রতিনিয়ত, সে চলে যাবে তার পরের প্রজন্ম থাকবে, এটা কখনো কি থেমে থাকবে না, এর বহমানতা কি থেকেই যাবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, পৃথিবীতে সোনার মানুষের বেঁচে থাকার যে স্বাদ, বেঁচে থাকার যে স্বপ্ন, এটা কবে আর ক্ষয় হয়ে যায়, এটা তো দিবা রাত্রি বাড়তেই থাকে, এই স্বপ্ন থেকেই যায়। চারিদিকে শান্ত বাতি, এখানে রাতের পৃথিবীর নীরবতা প্রকাশ করছেন। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব,
এখনো মৃদু গন্ধ বলতে বোঝায়, মৃদু বলতে বোঝায় কোমল, কলরব, কোমল কোলাহল। এখানে রাতের যে পৃথিবীর রাতের নীরবতা সেটা প্রকাশ করছেন। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। দুইটা লাইন এখানে সবচেয়ে মানে আকর্ষণীয়, চালতা ফুলকি আর ভিজিবে না শিশিরের জলে, আর এই একটা, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। খেয়াল করি মানুষের যে চলমানতা এটা প্রকাশ করছেন খেয়া নৌকাগুলো। মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে, বাজার করতে যাচ্ছে, এটা করছে ওইটা করছে। তার মানে কি আমি চলে গেছি তাই বলে কি পৃথিবী থেমে থেকেছে, তাদের কর্মযজ্ঞ বন্ধ হয়েছে? না, হয় নাই। চরের খুব কাছে, তাহলে চর কি? নদী গর্ভে পলি পড়ে উৎপন্ন যে স্থলভাগ ওইটা। এখন কথা হলো কি, মানুষ বেড়েই চলছে দিন দিন, মানুষ তার বাসস্থান তৈরি করছে, সেইগুলি নদী গর্ভে বিলীন হয়ে এসে আবার নদী চর পড়ছে। মানুষ এই যে যে পৃথিবীর মানুষ, পৃথিবীর চড়াই উৎরাই, সেটা তো কখনো কি বন্ধ হয়ে থাকে না, সেটা প্রকাশের জন্যে এটা বলছেন। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এটা কখনো ক্ষয়িষ্ণু নয়, ক্ষয় হবে আবার গড়বে, এটা চিরকাল বেঁচে থাকবে, অনন্তকাল বেঁচে থাকবে। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে, এটা আর একটা গুরুত্বপূর্ণ লাইন, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক সময় আমরা শুধু শুনি এশিরিয়া আর বেবিলন, এশিরিয়া আর বেবিলন, কিন্তু কি এশিরিয়া হলো প্রাচ্যের একটি প্রধান সেমিটিক রাজত্ব, 2500 থেকে 605 অব্দ পর্যন্ত এইটার স্থায়িত্বকাল ছিল। খেয়াল করতে হবে এখানে কিন্তু এদের মুদ্রা ছিল, এদের ভাষা ছিল, এদের জাতি ছিল, এদের বসতেই অনেক লোক ছিল এই অ্যাসিরিয়াতে, কিন্তু সেটা আজ ধুলো হয়ে গেছে, মানে এর কোনো অস্তিত্ব নাই। বেবিলন ছাই হয়ে আছে। বেবিলন হলো ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব 600 অব্দে নির্মিত হয়। সম্রাট নেবুকাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। খেয়াল করতে হবে কোনটা, এই যে বিশ্বের সপ্তাশ্চর্যের যে একটি ঝুলন্ত উদ্যান, এটা নির্মাণ করেন। বেবিলন ছিল মেসোপটেমিয়ার একটি শহর, এর ধ্বংসাবশেষ পাওয়া যাবে কোথায়? পাওয়া যাবে ইরাকের বাবিল প্রদেশে। আলেকজান্ডারের সময় এখানে 10 লাখ বাসিন্দা ছিল, বলছিলাম যে বাসিন্দা ছিল, এশিরিয়াতেও ছিল। বাগদাদ থেকে 85 কিলোমিটার অর্থাৎ 55 মাইল দূরে। তাহলে বেবিলন সম্পর্কে ফ্রেশ ধারণা পাওয়া গেল। আরেকটু ধারণা দেই, বেবিলন শব্দটি এসেছে সুমেরিয়ান থেকে, আক্কাদীয় ভাষায় এটা হলো বলে বাবলু। আমি এই যে লিখে রেখেছি বাবলু, বাবলু অর্থ কি আক্কাদীয় ভাষায়? এর অর্থ হচ্ছে হলো ঈশ্বরের দরজা। আর একটু খেয়াল করতে হবে, এরা কিন্তু বিখ্যাত ছিল কিন্তু ধ্বংস হয়ে যায়। বাইবেলে এটাকে বলে বাবেল, BABL, বাবেল শহর। এই বাবেল শহরের কথা বাইবেলে আছে। বাবেল অর্থ কি? বিভ্রান্ত। বেবিলন সম্রাট হামুরাবি আর সারগন 514 খ্রিস্টাব্দে পারস্য রাজার রাজ্যের সাথে যুদ্ধে এটা ধ্বংস হয়ে যায়। মানে এরা নিজেদেরকে বাঁচাতে পারে নাই। আমরা জানি একটা প্রাণী ছিল ডাইনোসর, এরা কিন্তু কি হয়েছে, ডাইনোসর ধ্বংস হয়ে গেছে, বেবিলন ধ্বংস হয়ে গেছে, এশিরিয়া ধ্বংস হয়ে গেছে, তাই বলে কি পৃথিবীর প্রবাহমানতা, পৃথিবীতে কি থেমে থেকেছে? থেমে থাকেনি। কবিতার এইটাই হলো সার কথা। এখন কথা হলো এখানে শব্দার্থ আসলে তেমন নাই, একটু তবু এই শব্দার্থ তিনটা খেয়াল করি। আক্কাদীয় ভাষায় অর্থ হলো ঈশ্বরের দরজা, ঈশ্বরের দরজা। আর এটা হলো বাবেল শব্দটা বাইবেলে আছে। এই বাবেল শব্দের অর্থ হলো বিভ্রান্তি। যে স্যার এটা কি পরীক্ষা আসবে? পরীক্ষায় সবসময় সবকিছু আসতে হয় না, জানতে হয়। এরপরে চর, চর শব্দের অর্থ হলো চর, আমরা জানি তবু একটু যদি শব্দার্থটা দিয়ে দেই তাহলে একটু মানে সুবিধা হয়। নদী গর্ভে পলি পড়ে উৎপন্ন স্থলভাগ, নদী গর্ভে পলি পড়ে উৎপন্ন স্থলভাগ, স্থল ভাগ। তাহলে এটার মূল কথা একটু খেয়াল করি, মূল কথা আসলে কি, মানে যেটারে বলে ভাবার্থ। ভাবার্থ মানে মূল ভাব। একটু সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু,
অন্যদিকে তো চলে তার বিনির্মাণ, একদিকে ক্ষয় হয়ে আসে আর একদিকে এটার কি তৈরি চলে। মরণশীল ব্যক্তি মানুষ, মানুষ মরণশীল, মরতেই হবে, কুল্লু নাফসি যায়কাতুল মউত, মরতেই হবে, সে মরে যাবে। তাই বলে কি প্রকৃতিতে সব কিছু থেমে থাকবে? কিন্তু না, মাঠে চঞ্চলতা থাকবে, ধান ক্ষেতে সবুজ সবুজ লাভ সবুজাভ ধান চাষ হবে, সেটা হবে সোনালি ধান হবে, চালতা ফুল নতুন করে ভিজবে শিশিরের জলে, লক্ষ্মী পাঁচা গান গাবে তার লক্ষ্মীটির জন্যে, গাংচিল শঙ্খচিল যেই পাখি বলি না কেন সে প্রতিনিয়ত বের হবে তার খাবারের খোঁজে, লক্ষ্মী পাঁচার কণ্ঠে গান ধ্বনিত হবে, খেয়া নৌকা চলবে নদী নালাতে, আর সেই মানুষ এপার থেকে ওপারে চলে যাবে চরের খুব কাছে গিয়া লাগবে অর্থাৎ নামার জন্যে। ফলে মৃত্যুই সব শেষ নয়, কেননা পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যুকে রহিত করতে পারে না। এখন কথা হলো কি, মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না কি পৃথিবীর বহমানতা। এখন কথা হলো আর একটা কথা আমরা পড়ি প্রায়, আত্মা মরে না দেহ মরে। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতে সৌন্দর্যের কোনো মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও কোনো মৃত্যু নেই। এই জন্য বলছে যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তো এই হলো সেই দিন এই মাঠ কবিতা, আশা করি তোমরা উপকৃত হবে, আর যদি উপকৃত হও তাহলে লাইক শেয়ার কমেন্ট। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।